বর্তমানে সারা দেশের 26টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা টিটিসিতে জাপানিজ ভাষা শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ ফি 1000 টাকা। টিটিসিগুলো হলো বাংলাদেশ কোরিয়া টিটিসি মিরপুর ঢাকা, শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা টিটিসি ঢাকা, বাংলাদেশ কোরিয়া টিটিসি নাসিরাবাদ চট্টগ্রাম, খুলনা টিটিসি তেলিগাতি খুলনা, রাজশাহী টিটিসি সপুরা রাজশাহী, রংপুর টিটিসি তালুক ধম্মদাস রংপুর, পাবনা টিটিসি লক্ষ্মীনাথপুর পাবনা, রাঙামাটি টিটিসি কলেজ গ্রেড রাঙামাটি, বান্দরবান টিটিসি মেঘলা বান্দরবান, নোয়াখালী টিটিসি গাবুয়া নোয়াখালী, ময়মনসিংহ টিটিসি মাসকান্দা ময়মনসিংহ, দিনাজপুর টিটিসি মাতাসাগর শেখপুরা দিনাজপুর, যশোর টিটিসি খুলনা বাস স্ট্যান্ড সংলগ্ন যশোর, মাদারীপুর টিটিসি মাদারীপুর, নরসিংদী টিটিসি শিবপুর নরসিংদী, মাগুরা টিটিসি মাগুরা, মৌলভীবাজার টিটিসি মৌলভীবাজার, চাপাই নবাবগঞ্জ টিটিসি চাপাই নবাবগঞ্জ সদর চাপাই নবাবগঞ্জ, কুষ্টিয়া টিটিসি চৌরুহাস বেসিক রোড কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়া টিটিসি চিনাইর ব্রাহ্মণবাড়িয়া সদর ব্রাহ্মণবাড়িয়া, জয়পুরহাট টিটিসি হানাইল জয়পুরহাট, গাইবান্ধা টিটিসি খোলাহাটি গাইবান্ধা সদর গাইবান্ধা, ঝিনাইদহ টিটিসি আরবপুর ক্যাডেট কলেজের পাশে ঝিনাইদহ, কেরানীগঞ্জ টিটিসি হযরতপুর কেরানীগঞ্জ ঢাকা, সিলেট টিটিসি আলমপুর সিলেট এবং প্রবাসী কল্যাণ ভবন স্কাটন ঢাকা। এর মধ্যে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা টিটিসি ঢাকা রাঙামাটি বান্দরবান ও কেরানীগঞ্জ টিটিসিতে কেয়ার বিভাগের জন্য শুধু নারীদের ভাষা শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হয়।